নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে বন্ধুরা বুঝতেই পেরে গেছেন থামলা টাইটেল থেকে যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বা আলোচনা থাকছে ভিডিওতে জারবেরা ফুল গাছ এই জারবেরা ফুল গাছে বর্ষার আগে কি পরিচর্যা গ্রহণ করবেন এবং আমরা অনেকে দেখে থাকি যে জারবেরা গাছ কিন্তু বর্ষায় বা বৃষ্টির জলে কিন্তু সাধারণত মারা যায় নষ্ট হয়ে যায় পাতাগুলো পচে যায় এবং গোড়া থেকে পচে গিয়ে নষ্ট হয়ে যায় তো যে কাজ করবেন সবার প্রথমে বলে দিই যে এই যে দেখছেন শুকনো পাতাগুলো বা ডালগুলোকে আমি আলাদা করে দিচ্ছি এই জিনিসটা সবার প্রথমে করতে হবে কারণ জারবেরা গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে ফাঙ্গাল অ্যাট্যাক যে ফাঙ্গাল অ্যাট্যাক হয় সেই ফাঙ্গাল অ্যাট্যাক একটা প্রধান সমস্যা এরপরে আরেকটা জিনিস যেটা দেখা যায় পাতা কুঁকড়ে যায় এবং মাকড়ের আক্রমণ হয় আজকের ভিডিওতে ডিটেলসে সমস্ত পরিচর্যার বিষয়টা আলোচনা করব একটু স্কিপ করবেন না আর আমার যে চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সহজে সকলে মিলে সুন্দর করে বাগান করতে পারি একটা গাছ নার্সারি থেকে আনার পর যেন না মারা যায় বছরের পর বছর যাতে বাঁচিয়ে রাখতে পারি সেই চেষ্টা আজকে আমরা করব। তো আমি এই দুটো গাছের উপরে দুটো জারবেরা গাছের উপরে আজকে দেখাচ্ছি এই পরিচর্যার বিষয়টা তো একটা দেখুন ছোট টবে আছে ছ ইঞ্চি টবে এবং একটি আট ইঞ্চি টবে রয়েছে তো আজকের এর জন্য কি খাবারের ব্যবস্থাপনা করব কি পরিচর্যা থাকবে বর্ষার আগে যে পরিচর্যাগুলো গ্রহণ করব। সেইগুলোর ডিটেলসে আলোচনা করব। রোগ পোকার আক্রমণের ব্যাপারে আলোচনা করব তো সবার প্রথমে চলুন খাবার দাবারের বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করে নিই যে এই জারবেরা গাছ কিন্তু খেতে পছন্দ করে তা বলে এত খাবার দেবেন না যেটা ওভার হয়ে যায় তো বেশি হয়ে বেশি খাবার যদি দেওয়া হয় তাহলে যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু খারাপ হতে পারে তো এই যে আমি খাবারটা দেব বা খাবারটা দেখাবো সেটা মাসে দুবার করে দেবেন এই বর্ষার আগে জুন মাসের যদি কালকেট দেন আবার তার পনেরো দিনের ব্যবধানে আর একবার দিয়ে দেবেন তারপরে বর্ষার সময় আমি পরিচর্যার ভিডিও নিয়ে আবার আসবো তো এখানে দেখুন কি নিয়েছি দুটো গাছ আছে এবং দুটো গাছের জন্য দু চামচ করে নিয়েছি সরিষার খোল গুঁড়ো শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো এবং এক চামচ নিয়েছি সুফালা এবং এক চামচ নিয়েছি স্যাপ ফাঙ্গিসাইড তো সুফলা যেটা নিয়েছি সুফলাটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যেটার মধ্যে দশ পারসেন্ট নাইট্রোজেন আছে ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ তো এই খাবারটা একেবারে এই খাবারটা আমাদের দিতে হবে বর্ষার আগে যেমন রাসায়নিক খাবারটা যেটা রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং বাদবাকি যেগুলো জৈব খাবার রয়েছে এই জৈব খাবারগুলো কিন্তু একটু ধীরে ধীরে গাছ গ্রহণ করে স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা সকলেই জানি একটু ডাইকম্পোস্ট হতে সময় নেয় কিন্তু রাসায়নিক যেটা সেটা অনেক দ্রুত নিয়ে নেয় সেই কারণে জৈব এবং রাসায়নিকের সংমিশ্রণে এই খাবারটা কিন্তু জারবেরাকে আপনাকে দিতে হবে তো এই খাবারটা কত দিনের ব্যবধানে দেবেন বলেই দিলাম যে পনেরো দিনের ব্যবধানে এই জুন মাসে দিয়ে দিন দুবার আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না এবং আগামী জুলাইয়ে পরিচর্যার ভিডিও নিয়ে আসব সেই রকম দে পরিচর্যা করলে যার কিন্তু বর্ষাকালে মারা যাবে না এই সময় আর একটা বিষয় বলে রাখি যে গাছটিকে কোন স্থানে রাখবেন গাছটিকে এমন স্থানে রাখবেন যে এখনও বৃষ্টির জল ডিরেক্ট না পড়ে হালকা ঝাপটা আসলো সমস্যা নেই কিন্তু যেন ডিরেক্ট জল না পড়ে বর্ষার জল তাহলে কিন্তু বা বৃষ্টির জল তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পাতার মধ্যে ফাঙ্গাল অ্যাট্যাক চলে আসবে তো এই প্রথমের দিকের যে বর্ষার জলটা এটাকে অ্যাভয়েড করতে হবে আপনাদের এবং সেই কারণে সেমি বা পলিহাউস বা গ্রিন নেটের তলায়ও রাখতে পারেন গ্রিন নেটের রাখলে তবুও মানে বৃষ্টির জলটা আটকানো যাবে না কিন্তু যে সূর্যের প্রখরতা যে সূর্যের উত্তাপ সেটাকে রক্ষা করার জন্যই গ্রিন নেটের কথা বললাম আর নাহলে আপনারা সেমিসেটে রাখবেন যেখানে সকালের দিকের রোদটা হালকা এসে পড়ুক অসুবিধা নেই কিন্তু এগারোটার পর থেকে যেন রোদটা সেভাবে না পায় তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে কারণ জারবেরা কিন্তু শীতকালীন ফুল গাছের মধ্যে একটা তো সেই জন্য আমি বলবো যে এই সময়ে যারবেরাকে বাঁচিয়ে রাখতে পারলে এবং পুরো বর্ষাটা যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এই জারবেড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে যে সময় মানে জারবেড়া থেকে আমরা ফুল পেয়ে থাকি অর্থাৎ শীতকালে তো এইভাবে খাবারটা যেরকমভাবে ড্রেনেজ একটা সিস্টেম তৈরি করি টবের কিনারা বরাবর রকম করে খাবারটা দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে এই হচ্ছে খাবারের ব্যবস্থাপনা এরপরে বলবো যে পাতায় যারা স্প্রে করবেন যে খাবার দিতে হবে এই সময় সেটা হচ্ছে উনিশ 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 অথবা কুড়ি 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 যে ব্যালেন্সড এনপিকে আছে কেবলমাত্র সেটাই দেবেন আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এটা মাসে একবার করে দিলেই হবে যে উনিশ 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 কুড়ি 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 যেটা দেবেন মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পরে সেটা করতে পারেন কি দু সপ্তাহ পরেও করতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই এগুলো ভোরবেলা করবেন বা সকালবেলা করবেন যখন সূর্য সেভাবে আলো মানে সূর্যের আলো যেভাবে বাগানে পড়ে আপনাদের তো এটি এই জারবেরা গাছ কিন্তু মানে ব্যালকনিটাও ভীষণ ভীষণ ভালোভাবে গ্রো করবে বা গ্রো করে যারা ব্যালকনি গার্ডেন করেন তারাও কিন্তু নিয়ে আসতে পারেন এবং এনে এইভাবে যদি পরিচর্যা করেন জারবেরা কিন্তু বর্ষার আগে এই পরিচর্যাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আসবো রোগ পোকা রোগ পোকার মধ্যে যেটা বললাম যে একটা ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনা হয় গোড়া পচে যায় এবং পাতাগুলো শুকিয়ে গিয়ে পচে পচে যায় আমাদের সবার প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোনো শুকনো পাতা বা প অর্ধপচনশীল ডাল বা পাতা সেইগুলোকে কিন্তু একেবারে রাখা যাবে না সেগুলোকে দেখা মাত্র কেটে দিন কাঁচি দিয়ে বা হাত দিয়ে হালকা করে যদি পিঞ্চ করে দেন সেখান থেকে গোড়া থেকে একদম তাহলেও কিন্তু উঠে আসবে তো আপনারা যে কোনো উপায়ে এই ডালগুলোকে বা পাতাগুলোর যেগুলো বেরোয় সেগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে রাখা যাবে না ফাঙ্গিসাইট আপনারা দশ দিনের ব্যবধানে স্প্রে করুন গাছের পাতায় এবং টবের মাটিতেও কিছুটা পরিমাণে জলের সাথে মিশিয়ে দিন তাহলে কিন্তু এই ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে রক্ষা পাবেন স্যাফ অ্যাঙ্গিসাইড ইউজ করুন এটা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক যে কন্ট্যাক্ট মানে যেটা পাতার মধ্যে বা বাইরে থেকেও যে ফাঙ্গাল অ্যাটাক হয় সেটাকে রোধ করবে এবং গাছের মধ্যে থেকেও গাছ শোষণ করে নিয়ে সেই ফাঙ্গাল অ্যাটাক যদি ইনার সাইডে থাকে তাহলে সেটাকেও নষ্ট করে দেবে তো স্যাফ অ্যাঙ্গিসাইড ইউজ করতে পারেন রেডোমি গোল্ড এবং ব্যাবিস্টিন এইগুলোর মধ্যে ব্যবহার করুন দুটো ফাঙ্গিসাইড অন্তত রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন যদি আজকের দেন স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করেন তো আগামী দশ দিন বাদে যেটা ইউজ করবেন ব্যাবিস্টিন বা রেডমি গোল্ড যে কোনো একটা তো এরকম প্রচুর ফাঙ্গিসাইড আছে একটু ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না আর মাসে অন্ততপক্ষে দুবার পাতায় রোগ পোকা মানে লাগুক অথবা না লাগুক আপনারা কিন্তু গাছের মধ্যে মাকড়নাশক স্প্রে করুন সুপারসনাটা করতে পারেন যেটা কিন্তু গাছের খাবারও দেবে তার সাথে সাথে কিন্তু মাকড়ের আক্রমণ বা পাতা কুঁকড়ানো রোগের হাত থেকেও বাঁচাবে আর হলে কাকা অথবা থিটা ব্যবহার করতে পারেন খুব ভালো এটাও দুরকম রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন তো এই ছিল মোটামুটি আজকে বর্ষার আগে জারবেরা গাছে কি খাবার দেবেন বা কি পরিচর্যা গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা তো আশা করি বন্ধুরা উপকারে আসবে ভিডিওটি আর আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন অতি সহজে বাগান করতে থাকুন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা